সরকারি দল সংখ্যালঘুদের উপর পরিকল্পিতভাবে হামলা করে বিরোধী দলের উপর দোষ চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। পরিকল্পিত করে এই হামলা করে অন্যের ঘরে দুধ চাপাতে চাচ্ছে। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, আওয়ামী সরকার ক্ষমতায় আসলেই সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়ে যায়। 5 বছরে অনেক সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর সহ লুটপাট করা হয়েছে। এখনো পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। এই সংখ্যালঘুদের হামলাকারী একজনকে গ্রেপ্তার করা হয় নাই, কারণটা কি? এর আগে প্রেস ক্লাবের সামনে সংখ্যালঘুদের উপর হামলার, নির্যাতন, লুটপাট ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পেশাজীবী সমন্বয় পরিষদ ও উন্নয়ন কর্মীদের প্ল্যাটফর্ম নামক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা সংখ্যালঘুদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।